أعوذ بالله من الشيطان الرجيم ক্যাসেটটি শব্দ গ্রহণে এবং প্রযোজনা বা পরিবেশনায় মান্নান মাল্টিমিডিয়া অ্যান্ড রেকর্ডিং সেন্টার, জলসুতলা বাজার, উত্তর চব্বিশ পরগনা। وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মায়ামিন মুখ দেখিয়া বলে মোহাম্মদ, মায়ামিন মুখ দেখিয়া বলে মোহাম্মদ, ওরে দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, মায়ামিনার দুটি চোখে অস্ত্র ঝরে পড়ে, মায়ামিনার দুটি চোখে অস্ত্র ঝরে পড়ে, ওগো বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার ঘরে, আব্বাজি তার নাই মাথায় কে ভুলাবে হাত, আব্বাজি তার নেই মাথায় কে বলাবে হাত, ওরে দুঃখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, আল্লাহুম্মা সাল্লি আলা পয়দা হয়া দিনের নবী না দেখিলে বাবার মুখ, পয়দা হয়া দিনের নবী
না দেখিলে বাবার মুখ ছয় বছরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কলিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অবহো দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না হাই হাই বহো দোরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার হাবিবি নিয়ে চলো মদিনায় বড় মোহাম্মদ রাসূলুল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমরা গুনাহগার গুনাহ আমাদের বেশুমার আল্লাহ তুমি তোমার দরবার থেকে আমাদের তাড়িয়ে দিও না আল্লাহ রব্বুল আলামিন মাবুদ সমস্ত পৃথিবীর মানুষ আমাদের তাড়িয়ে দিতে পারে তুমি আমাদের তাড়িয়ে দিও না তোমার নাম রহমানুর রহিম আল্লাহ বান্দারা হলো কাঙাল তুমি হলে দয়াল দয়ালের কাছে কাঙাল দুটো হাত পেতেছে আল্লাহ তুমি আমাদের খালি হাত ফিরিয়ে দিও না সন্ধ্যার পরপর থেকে নিয়ে বিভিন্ন জবানে অজনসিয়াত হয়েছে আমি অযোগ্য দুটো কথা বলার জন্যে উঠেছি আল্লাহ যে কথা বললে তুমি সন্তুষ্ট হও তোমার হাবিব সন্তুষ্ট হয় ওই কথাগুলো বলার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন মাবুদ এই মাহফিলটা কঠিন হাসরের মাঠে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ আল্লাহ আমাদের ক্ষুদ্র দোয়াটুকুন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় কবুল করে নাও হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমান নাসির সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহা সম্মানীয় আজকের এই জলসার নির্ধারিত নির্বাচিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকারাম ওলামা হযরতগণ বিশেষ করে আজকের এই জলসার যিনি প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদে জামান সামনে বসে থাকা দিনদরদী মুসলমান আব্বাজান ভাইজানেরা স্নেহের ছোট ছোট কচি কাচারা পর্দার অন্তরালে আম্মা জানা বোনেরা সন্ধ্যার পরপর থেকে নিয়ে আপনারা এত সময় পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে কিছু কথাবার্তা শুনেছেন আমি অযোগ্য আপনাদের পায়ের ধুলা সমতুল্য আল্লাহ যদি চাহেন অল্প কিছু সময় কোরআন এবং হাদিসের মাধ্যম দিয়ে আলোপ আলোচনা করার নিয়ত করলাম বাকি খোদা পাকের মর্জিয়ার আপনাদের খাস দোয়া সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি বিভিন্ন নোংরা আবর্জনা জায়গা থেকে বেছে একটি পুত ও পবিত্র জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ পরে পরে জানাই যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া লোহ আরস কুরসি কলম আল্লাহ কিছু বানাতেন না সেই নবী পাকের উপরে অসংখ্যক দরুদের ঝর্ণা বৃষ্টির মতো বর্ষিত হোক জোরে বলুন আল্লাহুম্মা আমিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেছে বেছে ঠিক মাহে রবিউল আউয়াল মাসে একটি নবী দিবস পালন করার তৌফিক দান করেছেন আর একবার শুকরিয়া জ্ঞাপন করি জোরে বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীর জমিনে আমরা নবীর আশিক উম্মত বলে দাবি করেছি যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত বানাতো না সেই নবীর আশিক দেওয়ানা উম্মত বলে দাবি করেছি বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্যে
নবীর আরো পয়গম্বরেরা এ নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদেছিলেন, কিন্তু নাচাইতে আমরা পেয়েছি, নাচাইতে আমরা হয়েছি আখিরি জামানার পয়গম্বরের উম্মত। কিন্তু নবী পাক যে কথাগুলো বলবে সে কথাগুলো আমাদের সকলেই মানা লাগবে। যদি নবীর কথাগুলো ঘৃণার নজরে তাকাই, আমাকে আপনাকে কঠিন হাসরের মাঠে আল্লাহ পাক দয়ার জান্নাত বাদ দিয়ে জাহান্নামে দেবে। যেহেতু নবী যে কাজে রাজি আল্লাহ সেই কাজে রাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস আর আল্লাহ পাকের পবিত্র আল কোরআনুল মাজিদ থেকে ছোট্ট ছোট্ট দুটো আয়াতে কারিমা পেশ করেছি, এর উপরে কিছু আলোচনা। তবে আলোচনার শুরুতে আমি আপনাদের এতটুকুন বোঝাতে চাই, আমরা যে কজন মানুষ এখানে উপস্থিত হয়েছে, নবীর আশিক না হলে উপস্থিত হতে পারতাম না। অবশ্যই নবীর আমরা ভালোবাসি, আর সেই নবীর সাফায়াত পাবো বলে এতটুকুন আশা ভরসা নিয়ে এই মজলিসের মধ্যে আমরা বসতে পেরেছি। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমি আপনাদের সামনে বিশ্ব নবীর বাল্যকালের ঘটনা আপনারা বহু শুনেছেন, বহু হজরতের মুখে শুনেছেন। নবী দিবস তো, নবীর সম্পর্কে কিছু আলোপ আলোচনা। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বসে আছেন, পাশে আছে হযরতে সিদ্দিকে আকবর। এই আকবর আল্লাহ নবীর সাথে কথা বলছেন, কিছু সময়ের মধ্যে একটি মহিলা কাঁদিতে কাঁদিতে নবী পাকের নিকটে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মহিলাটা কাঁদতে কাঁদতে আপনার দরবার পর্যন্ত এলো, মনে হয় কিছু কথা বলবে। আল্লাহ পাকের হাবিব ওই সময় দাঁড়িয়ে বললেন, মা মহিলা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে তুমি হাজির হয়েছ, তোমার আশা মতলবটা খুলে বলো না। আমি নবী রাসূলুল্লাহ, তোমার সমস্ত নিবেদনের কথাগুলো শুনে বুঝে প্রত্যেকটা কথার উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব। আল্লাহ পাকের হাবিব, প্রিয় নবী আমার শুনতেছে। পাশাপাশি মহিলাটাকে দেখে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, গত রাতের বেলাতে আমার বারান্দার ভিতরে একটা মোটা ভেমরুল ঘুরতে 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 জগতের জমিনে আছড়ে পড়ে গেল, আচমকা ভেমরুলটার মৃত্যু হলো। ওগো দয়ার নবী গো, আমি রাতের বেলায় স্বপ্নটা দেখেছি, আপনি তাড়াতাড়ি স্বপ্নের মানেটা বলুন। আল্লাহ পাকের হাবিব বললেন, মা মহিলা গো, আমি রাসূল তোমানে বলবো, পাশাপাশি তোমাকে সতর্ক বাণীটা শুনিয়ে দিলাম, এই জগতের জমিনে মক্কা নগরে একজন বিখ্যাত স্বপ্নের তাবিরকারী রয়েছে, যে স্বপ্নের তাবিরকারীর নাম হলো ওয়ারগা বিন আফিল। এই ওয়ারগা বিন আফিলের বাড়িতে মা তোমার যাওয়া লাগবে, অবশ্যই করিব। ওয়ারগা বিন আফিল এ স্বপ্নর মানেটা সোনার বাদে তাবির করে দেবে। আল্লাহ পাকের হাবিবের কণ্ঠস্বর শোনা মাত্র ওই মা মহিলাটা আস্তে আস্তে বেরিয়েছে, আমার বাবা যে ভাইজনেরা ও আমার সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, খালারা, বেটিরা। কিছু সময়ের মধ্যে বাবা আল্লাহ পাকের হাবিব আবার আবু বাকারের সাথে কথা বলেন, পিছন ফিরে একটি মহিলা কাঁদিতে কাঁদিতে দয়ার নবীর নিকটে। আল্লাহ পাকের হাবিব কেটে কেটে কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর গো, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি, আল্লাহ পাক
পাক আমার একটা পুত্র সন্তান দিয়েছে, যে ছেলেটার বয়স হলো 7 বছর। ওই 7 বছরের বাচ্চাটা পৃথিবীর জমিনে যত নদী নালা সাগর রয়েছে, প্রত্যেকটা নদী নালা সাগরের পানিগুলো আমার 7 বছরের বাচ্চাটা খেয়ে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুর্গো আপনি দয়া করে বলুন এ স্বপ্নের মানেটা কি? ভাই মাইকটা পোশাক করতে হবে, গলা টানতে। মেয়ে ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আমার একটা 7 বছরের বাচ্চা গোটা পৃথিবীর জমিনের যত নদী নালা সাগর আছে প্রত্যেকটা নদী নালা সাগরের পানি সব খেয়ে ফেলেছে। এবার খাওয়া সম্ভব করে মনে হয় এটা? হ্যাঁ বলেন। 7 বছরের বাচ্চা 1 গ্লাস কি 2 গ্লাস পানি খেতে পারে, আর পৃথিবীর জমিনে যত নদী নালা আছে যত সাগর আছে প্রত্যেকটা নদী নালা সাগরের পানি খেয়ে ফেলেছে। আল্লাহ পাকের হাবিব বললেন, মামা হিলা গো, এই স্বপ্নটা দেখেছো তুমি? তুমি কি কাউকে বলেছো? বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখার পরে তে ঘুমটা যেই না আমার ভেঙে গেল, এমনি করে আস্তে আস্তে আপনার নিকটে হাজির হয়ে গেলাম। দয়ার নবী, আপনি স্বপ্নের মানেটা তাড়াতাড়ি বলে দিন না। আল্লাহ পাকের হাবিব এই মহিলাটার স্বপ্নের মানেটা বলার জন্যে দাঁড়াইলেন। আল্লাহ নবী বললেন, মা মহিলা গো, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, এই জগতের জমিনে আল্লাহ পাক তোমার একটা যে পুত্র সন্তান দান করেছে ওই ছেলেটার সিনার ভিতরে আল্লাহ পাক পরিপূর্ণ কোরআন ও মাজিদ কানা ঢুকিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা দি বৈদনির আমার সোনার মালিকেরা, আমার মা গো বোনেরা, খালারা বেটিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনে মহিলাটা মুসকে মুসকে হেসে হেসে বাবা বাড়ির দিকে চলে আসতেছে। আমি আপনাদের এতটুকু বুঝাতে চেয়েছি কোরআনের চাইতে বড় কি পৃথিবীর কোন জিনিস আছে? আছে বাপ। মেয়েটা যে স্বপ্ন দেখেছে নবী সঠিক মানে বলেছে, যেই সঠিক মানে বলেছে মেয়েটা কাঁদতে কাঁদতে নয় হাসতে হাসতে বাড়ির মধ্যে ফিরেছে। আমার বাবাজি ভাই জানেরা, যে মহিলাটাকে ওর গাবিন নাফিলের বাড়িতে পাঠানো হয়েছিল, ওর গাবিন নাফিলকে ডেকে বলে, আমার প্যানের ভাই, আল্লাহ পাকের হাবিবের নিকটে আমি গিয়েছিলাম, এই স্বপ্নটা রাতের বেলা দেখলাম, নবী আমার স্বপ্নের মানে বললো না, আপনাকে বলতে বলেছে, দয়া করে বলুন। ওর গাবিন নাফিল বলেছিল, না যেখানে বিশ্ব নবী আমার স্বপ্নের মানেটা বললো না, আমি ওর গাবিন নাফিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নেতা বলে মেনে নিলাম, আমি সরদার বলে মেনে নিলাম, আমি নবীর উপরে কোনো কথা বলতে পারবো না। মা জননী, কাঁদিতে 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 আল্লাহ পাকের হাবিবের নিকটে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরগো আপনি যে ওয়ার গাবিন নাফিলের বাড়িতে পাঠিয়েছিলেন, ওয়ার গাবিন নাফিলের সাথে আমি সমস্ত ইতিহাসটা আলোচনা করলাম, কিন্তু না দয়ার নবী স্বপ্নের মানে বলে দিল না। স্বপ্নের মানে বলিনি। আল্লাহ পাকের হাবিব বললেন, আমি তোমার স্বপ্নের মানে বলে দিচ্ছি। বুঝে বলেনি আর রাসূলুল্লাহ, যে মা যে স্বপ্নটা তুমি দেখেছো আল্লাহ পাক তোমার যে স্বামীটাকে দিয়েছে এই স্বামীটা যুদ্ধের ময়দানে চলে যাবে, শাহাদাতের পানি পান করবে, জীবনে আর কোনো দিন বাড়ির মধ্যে আসবে না। আবার পৃথিবীর জমিনে মা বোনেরা সমস্ত জিনিসের ভাগ দিতে যায়, স্বামীর ভাগ দিতে পারে? চায়, স্বামীর ভাগ কেউ দিতে চায় না। যেই না মহিলাটা শুনেছে, কি দেখে 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 নবীর দরবারে একদম বসে পড়লো। আল্লাহ পাকের হাবিব বললেন, মা এখানে কাঁদলে হবে না, তুমি বাড়ির দিকে যাও, আমি রাসূলুল্লাহ যে কথাটা বলে দিলাম এই কথাটাই বারহাক সত্য কথা।
প্রতিমধ্যে আসতে 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 নবীর বাল্যকালের বন্ধুর সাথে দেখা হলো, হযরতে আবু বকরের সাথে দেখা হলো। তো নবীর বাল্যকালের বন্ধু, আমার নবীর যৌবনের বন্ধু, আমার নবীর হিজরতের বন্ধু, আমার নবীর বার্ধক্যকালের বন্ধু হযরতে আবু বকর আস্তে 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 নবীর দরবারে পৌঁছাবেন। প্রতিমধ্যে মহিলাটার সাথে দেখা হয়ে গেল, মহিলাটার চোখের পানি পড়া দেখে আবু বকর বললেন, দয়ার নবীর দরবার থেকে ও মা মহিলা ফিরে আসতেছে, আমি বুঝি না আপনার চোখের পানি কেন। আল্লাহ পাকের হাবিব কি আপনাকে কোনো খারাপ ভাষা বলেছে? আল্লাহ পাকের হাবিব কি আপনাকে গালমন্দ দিয়েছে? আল্লাহ পাকের হাবিব কি ছোট বড় কথা বলেছে? বলছে নানা দিনের নবী কোনোদিনই তো বলতে পারে না। আল্লাহ পাকের হাবিবের নিকটে আমি একটা স্বপ্ন দেখে জানিয়েছি, দয়ার নবী স্বপ্নের মানে বলে দিল। বিশ্বনবী বললেন, আমার স্বামী জেহাদের ময়দানে চলে যাবে, ওই জেহাদের ময়দানে শাহাদাতের পানিটা পান করবে, আমার স্বামী কোনোদিন আর বাড়ি ফিরবে না। দয়ার নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। এই জন্য আমি কেঁদে 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 চোখের পানিতে বুকের কাপড় ভিজিয়ে ফেলি। হযরত আবু বকর বললেন, ও মা মহিলা গো কেঁদো না, ও মা মহিলা কেঁদো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমি আবু বকর জানিয়ে দিলাম, আমি আবু বকর বলে দিলাম, খোদার কসম করে বলি, আপনার স্বামী জীবিত হয়ে রাত ১২টার ভিতরে আপনার বাড়িতে ফিরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা চিন্তা ভাবনা করে, দয়ার নবী বলে আসবে না। আবু বকর নবীর বাল্যকালের বন্ধু, আবু বকর নবীর হিজরতের বন্ধু, একটাই কথা বলেছে স্বামী ফিরবে, দুটো কথা কোনো দিন মিল হতে পারে না। নবীর মান সম্মান কি পুঁতে যাবে? ও গো আল্লাহ, তুমি সঠিক বিচারটা করে দাও। আল্লাহ, আবু বকর একরকম কথা বললো নবীর বাল্যকালের বন্ধু, আর বিশ্ব নবীকে না বানাই দিয়ে পৃথিবী বানাতে না, সেই নবী এই কথা বলেছে স্বামী ফিরবে না, আবু বকর বললো ফিরবে। আল্লাহ, ইয়ে কি কথাবার্তা! আমি তো, আমার তো কিছুই বুঝি আসে না। জায়গাটা মনে রাখেন, নবীর কথা বলেছে, নবী বলেছে ফিরে আসবে না, আবু বকর বলেছে ফিরে আসবে, কে? ওই মহিলাটার স্বামী। এটা মনে রাখেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনি করে বাবা আবু বকরের সাথে কথাবার্তা আর হলো না। কিছু সময়ের মধ্যে নজর করে দেখা গেল, মক্কার জমিনে কলেমার বাণীটা চারিদিকে পৌঁছে গেল। যে কলেমা পেতে আমাদের এক ফোঁটা রক্ত ঝরাতে হয়নি, যে কলেমার জন্যে কারোর কাছে ছোট বড় কথা শুনতে হয়নি, যে কলেমার জন্যে কারোর কাছে মার খেতে হয়নি, ওই কলেমাটা আমরা ঘরের মধ্যে আপন ইচ্ছাই বসে পেয়ে গেছে। ওই কলেমার জন্যে দিনের নবী মক্কা জমিনে বসে বসে এলান করে, বাবা মক্কা জমিনে চারিদিকে কলেমাটা যেই না ছড়িয়ে গেল, মক্কার নিকটবর্তী জায়গা, যে জায়গাটা ইতিহাসের পাতায় পাওয়া যায়, যে জায়গাটার নাম ইতিহাসের পাতায় পড়েছে বাবা, ওই জায়গাটার নাম হলো ইয়ামান দেশ। ইয়ামান দেশের একজন রাজা ছিল বেঈমান, তার মধ্যে ঈমান আমান ছিল না। মক্কার জমিনের কলে তহিদ বাণী যাই না ছড়িয়ে গেল, আখিরি জামানার পয়গম্বর কলির কল কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পয়গম্বরের সাক্ষী দিয়েছে, এ কথা যখন চারিদিকে ছড়িয়ে গেল, এই মক্কারি পাশের দেশ ইয়ামান শহর, এই ইয়ামান শহরের বেঈমান রাজা মেনে নিতে পারেনি। পাশাপাশি সমস্ত সাথীবর্গদের, সমস্ত মন্ত্রী মহোদয় লোকদের ডেকে ডেকে বলে, বাবারা তোমরা জানো কি জানো না বলতে পারি না, তবে আমি নিজে শুনেছি মক্কা নগরে আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে দাবি করেছে। সে তার বাপদাদা ধর্মকে জমিনে পুঁতে দিয়ে নতুন ধর্ম একটা আবিষ্কার করেছে। সে কত বড় নবী হয়েছে আর তহিদ প্রচারক হয়েছে আমি একবার যাচাই করব। তবে শর্ত হলো একটি, আমার এই মসনদটা খালি পড়ে থাকবে, এই মসনদে কোনো একজন ব্যক্তি বসতে হবে।
একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে গেল, হাজারো মানুষের সমাবেশের ভিতর দিয়ে একটা মানুষ বসতে সাহস করে না। সাইদিনের দিন সকাল বেলাতে একটা রোগা দুর্বল মানুষ বাদশা জাহানের সামনে দাঁড়িয়ে গেল। বাবা বাদশাকে ডেকে 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 বলা হলো, ওয়ামানের বাদশাহ, ওয়ামানের বাদশাহ, আপনি জলদি করে শুনে নিন না, আমি আমার বক্তব্যটা আপনার কাছে পেশ করবো। ইমানের বাদশাহ একটা কথা বলেছিল, এ রোগা দুর্বল জীর্ণ শীর্ণ মানুষ তোমার মনের মতলবটাকে খুলে বলো না। ওই রোগা দুর্বল মানুষটা বলেছিল, গো ইমানের বাদশাহ, আমি যে কথাটা বলার জন্যে উঠে দাঁড়াইলাম, আপনার মসনদটা খালি পড়ে থাকবে, আপনার মসনদে কোনো মানুষ বসতে রাজি না, তবে আমি কথা দিলাম আপনি যত সময় না ফিরে আসবে আমি আপনার মসনদে বসে রাজত্বটা চালাবো। ইয়েমানের বাদশার মটকা গরম হয়ে গেল, মাথায় যেন ভাতের হাড়ির মতো ফোটে। ইয়েমানের বাদশা ডেকে 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 বলল, না 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 না, তোমার মতো রোগা দুর্বল মানুষের প্রয়োজন না, আমার দরবারে হাজারো মানুষের সমাবেশ হয়েছে, হাজারো মন্ত্রী মহোদয়রা রয়েছে, একটা মানুষ সাহস করে বলিনি, ও বাদশা জাহানারা, আপনার মসনদে আমি বসবো, আপনার গদিতে আমি বসবো, তবে তুমি রোগা দুর্বল মানুষ, তোমাকে তাড়িয়ে দিলে ঝড় আসলে বাতাস আসলে উড়ে পড়ে যাবে, তোমার বসার মতো সাহসটাকে দিয়েছে। ওই রোগা দুর্বল মানুষটা কাঁদিতে কাঁদিতে চলে গেল। বাবা সাত দিন পার হয়ে গেল, আট দিন পার হয়ে গেল, নয় দিন পার হয়ে গেল, দশ দিন পার হয়ে গেল, এগারো দিনের মাথায় বাবা বাদশাহ জাহানারা আবার এলান করেছে, না বাবা কোনো মানুষ ওই এগারো দিনের দিনও সাহস করে বলল না, আমি আপনার মসনদে বসব, আমি আপনার গদিতে বসব, এই রাজত্বটা চালানোর দায়িত্ব নিলাম। দরুদ আল্লাহুম্মা, وعلى علي سيدنا বেলালের আজান শোনা যায়, দলে দলে ফারিস্তারা কাতার যে লাগায়, শুনবে বেলালের আজান গাইবে খোদার গুণগান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ, হরদম জবা সিনি কালো পাক নামে মুহাম্মাদ। আল্লাহ আলে সেই বাবাজি ভাইজানেরা মাসোনার মালিকেরা, এগারো দিনের দিনও কোনো একজন ব্যক্তি সাহস করে বলল না, সেই রোগা দুর্বল মানুষটা সে বলছে, বাদশাহ জাহানারা আপনার যদি অনুমতি হয় আমি দুটো কথা বলতে পারি? তো অবশ্যই বল, বলছে আমি আপনার মসরাতে বসবো। বলছি তোকে একবার তাড়ালাম না, আবার হচ্ছে? বলছি বাদশাহ জাহানারা আপনার মসনদে বসার মতন কোনো মানুষের সাহস নেই। বাদশাহ জাহানারা চিন্তা ভাবনা করে দেখলো, না 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 না, আমার মসনদে বসার মতো কোনো মানুষ সাহস করে বলল না, এই রোগা দুর্বল মানুষটি বার 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 যখন বলে, এই কথাটার ভিতরে কোনো রহস্য লুকিয়ে রয়েছে নাকি আমি তো কিছু বুঝতে পারি না। বাদশাহ জাহানারা সম্মতি দিলেন, বাদশাহ জাহানারা রাজির হয়ে গেল। ইয়েমানের বাদশাহ থমকে দাঁড়িয়ে
বলেছে রোগা মানুষ গো জয়ী দুর্বল মানুষ গো, আমি অনুমতি দিলাম তুমি আমার মসনদে বসে রাজত্বটা চালাবে, আমি যত সময় না ফিরে আসবো ওই সময় রোগা দুর্বল মানুষটা একটা কথা বলে, আপনার কাছে কোনো জোরে বিনয় করে বলি, আপনার কাছে দুহাত জোর করে বলি, আপনার মসনদে আমি বসতে পারি, আপনার গদিতে আমি বসতে পারি, তবে শর্ত হলো একটি, আপনার মাতার রাজমুকুটখানা খুলে দিতে হবে, পাশাপাশি আপনার দেহের রাজপোশাকটা খোলা লাগবে, আমার গায়ে লাগিয়ে দি পাশাপাশি আপনার রাজমুকুটখানা আমার মাথাতে লাগিয়ে দিন, তারপরে আপনার মসনদে আমি বসবো, শাহজাহানা দর করে গদি থেকে নিচেই নেমে নিজের রাজমুকুটখানা খুলে তার মাথায় লাগানো হলো, দেহের পোশাকটা খুলে তার গায়ে পরিয়ে দেওয়া হলো, ও আমার বাবাজিরা আমার সোনার মানিকেরা আমার মা ও বোনেরা খালারা বেটিরা, কিছু সময়ের মধ্যে রোগা দুর্বল জীর্ণ শীর্ণ মানুষটা ওই মসনাদের উপরে বসে বলল, বাবা বাদশা জাহাপনা নিচেই নিবি, একটি পাগলের মতো সুর ধরে মাথার চুলগুলো উড়ুক্ষ খুড়ুক্ষ হয়ে গেল, শরীরের পোশাকগুলো ছেঁড়া ছিদ্র হলো, পাশাপাশি বাবা মক্কা নগরের রাস্তাটা ধরে ফিরেছে, যেতে 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 আল্লাহ পাকের হাবিব পর্যন্ত পৌঁছাতে গেলে, মক্কার জমিনে আসতে গেলে বাবা আবু জেহেলের বাড়ি উপর দিয়ে আসতে হয়, বিশ্ব নবী আবু বকরের সাথে কথাবার্তা শুরু করেছে, পাশাপাশি বাবা ওই মক্কা নগরী ইমানের বাদশা পদর্পণ করলো, আবু জেহেল থেকে চিনতে পেরেছে পাগল মানুষ, চেহারা না দেখলে চিনতে পারা যায় না, পিছন দিক থেকে দুটি মানুষকে পাঠানো হলো ওই পাগল মানুষটাকে ধরে আনার জন্যে, পাগল মানুষটার সামনের মধ্যে হাজির হয়ে গেল, আবু জেহেলকে ডেকে ডেকে বলা হয় বাদশা জাহাপনা এটা হলো পাগল না, এটা হলো এমন দেশের রাজা, এমন দেশের বাদশা, আবু জাহাল থমকে উঠলো, আবু জেহেল দাঁড়িয়ে পড়লো, ডেকে বলে এমানের বাদশাকে হাজির করে দাও না আমার নিকটে, এমানের বাদশাকে হাজির করা হলো, বাবা বাদশা জাহাপনা আবু জেহেল ডেকে বলে এমানের বাদশাহ জলদি করে তুমি শোনো, তোমার এ হালকে বানাইল, তোমার এখলাকে বানাইল, তোমার এ চিত্রটাকে ঘটাইলো, একটিবার জানিয়ে দাও না, আবু জেহেলের কথার উত্তরে কোনো কথা না বলে আবু জেহেলকে জানানো হয়, এ মক্কার মাতব্বর, এ মক্কার মহাজন গো, আপনি জলদি করে শুনুন, আমি শুনেছি মক্কা নগরে আবদুল্লাহর বেটা মোহাম্মদ নবী বলে দাবি করেছে, সে নাকি তার বাপদাদার ধর্মকে জমিনে ফেলে দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করেছে, আমি সেই মোহাম্মদের নিকটে এসেছি, মোহাম্মদকে যাচাই করব, মোহাম্মদকে ইমতিহান নেব, মোহাম্মদকে পরীক্ষার মধ্যে আমি ফেলে দেব, আবু জাগাল দেখে চিনতে পেরেছে আমানের বাদশা গো, না 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 না, আপনি যেন আমার মরা ভাই আবদুল্লাহর ছেলের কাছে যাবেন না, কেন যে গেছে সে খালি হাতে ফেরেনি, জোরে বলুন সুবহানাল্লাহ, যে গিয়েছে মোহাম্মদের বস হয়ে গেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতের মধ্যে এসে গেছে, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির নিকট থেকে ফিরে আসে, বুঝছি তাই, এই জন্যই তো আমি যাব, আমার পথটা পরিষ্কার করে দেওয়া হোক, আবু জেহেল চিন্তা ভাবনা করলে তোমার কথা লেবে না, এসেছে যখন যাবে, আবু জেহেল তৎক্ষণাৎ তিনটি প্রশ্ন খাড়া করে দিল, ডেকে ডেকে বলছে এমানের বাদশা আপনি যান আমার দুঃখ নেই, তবে তিনটি কথা আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, এই তিনটি কথা আমার ওই ইতিম ভাইপো মোহাম্মদের নিকটে বলা হোক, যদি আমার এতিম ভাইপো মোহাম্মদ সাল্লাম উত্তর দিতে পারে, আমার ভাইপো মোহাম্মদকে নবী লিডার সরদার যা পারবেন বলবেন, আমি কিচ্ছুই বলবো না, আমার বাবাজি ভাই জানে না সোনার মানিকেরা আমার মা ও বোনেরা খালারা বেটিরা, প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের সাথে কথা বলতেছেন, এদিকে আবু জেহেল তিনটি কথা তার মেমোরিতে লোড করে দিল, এমানের বাদশা গো, প্রথম নম্বর কথা হলো আমার ভাইপো মোহাম্মদ
যে আল্লাহকে এক বলে মেনেছে, আমার ভাইপো মোহাম্মদ যে এক আল্লাহকে এক বলে স্বীকার করেছে, ওই আল্লাহ কোথায় রয়েছে? দুই নম্বর কথা জিজ্ঞাসা করবে, আমার ভাইপো যে আল্লাহকে এক বলে মেনেছে, ওই আল্লাহ কি করিতে পারে? তিন নম্বর কথা হলো, ও ইমানের বাদশা, আপনার গোটা শরীরের ভিতরে একটা নরম গোস্তর দোলা, ওই নরম গোস্তর দোলাটার ভিতরে সর্বক্ষণের জন্যে কোন জিনিসের জল্পনা কল্পনা হয়, এটা যদি আমার ভাইপো মোহাম্মদ বলে দিতে পারে, আমার ভাইপো মোহাম্মদ কে নবী নেতা সর্দার লিডার বলে মেনে নিবির, আমি একটাবারের জন্যে পথের কাঁটা হব না। ও বাবাজি ভাইজানের আমার সোনার মানে কেরা, আবু জেহেলের তিনটি কথা মাথার মধ্যে নিয়ে বাবা আস্তে 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 দিনের নবীর নিকটে হাজির হয়ে গেল, আল্লাহ পাকের হাবিবের নিকটে যেই না পৌঁছে গেল বাবা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে ধরে বলে, ও বাবারা এ জায়গায় মোহাম্মদ তার বাবার নাম আবদুল্লাহ কোথায় থাকে? একবার দুবার তিনবার যেইনা নাম জোরে বলেছে, আবু বকরের মটকা গরম হয়ে গেল, সিদ্দিকে একবার ডেকে 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 বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগ, আপনি অনুমতি দিন, পারমিশন দিন, এর ব্যবস্থাটা আমি এখনই করে দেব। আল্লাহ পাকের হাবিব বিশ্বনেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর গো, কোরআনে 82 জায়গায় নামাজের কথা শোনানো হয়েছে আর 92 জায়গায় ধৈর্য ধরার কথা বলা হয়েছে, আবু বকর তোমার ধৈর্য তো মোটেই নেই, আবু বকর তোমার ধৈর্য সবর তো মোটেই নেই, একটুবার চুপ করো। দিনের নবীর কথার উত্তরে আবু বকরের জবান বন্ধ হয়ে গেল, আর কোনো কথার উত্তর দেয় না বাবা। বিশ্ব নবী মুসকে মুসকে হেসে বলল, ও পাগল দরবেশ, আমি হলাম সেই এতিম নবী, আমি হলাম সেই বাবা হারা মা হারা নবী, এই জগতে আমি বাবাকে দেখিনি, এই জগতে আমি আমার মায়ের স্নেহ মমতা আদর আমি পাইনি, আমি হলাম সেই এতিম নবী বাবা হারা মা হারা নবী। বিশ্ব নবীর নূরানি চেহারা দেখে, আল্লাহ পাকের হাবিবের সুন্দর চেহারাটা দেখে বাবা, ইয়ামানের বাদশা পাগলের সুরা ধরে যে পরীক্ষা নিতে গিয়েছিল, ইয়ামানের বাদশা বুঝতে পেরেছে ইনি নবী হলেও হতে পারি। এত সুন্দর আমার নবীর নূরানি চেহারা। আল্লাহ পাকের হাবিব হাদিস পাকের মধ্যে বলেছে, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি, আমি আমার হাবিবের নূরটাকে সর্বপ্রথম তৈয়ারি করেছি। এ নবী আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পেশানি থেকে এ নূর আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে হাজির। সেই নূরের ঝলক দেখে ইমানের বাদশা নবীর কাছে প্রশ্ন করতে যাবে, নবীর কাছে ইমতিহান নিতে যাবে, এর টনক নড়ে গেল, নবী হলেও হতে পারে। আল্লাহ পাকের হাবিব চেহারাটা যেই না নিচের দিকে নামিয়েছে, এমানের বাদশা ডেকে ডেকে বলছে, বাবা মোহাম্মদ সত্যি আপনি যদি নবী হয়ে থাকেন, সত্যি আপনি যদি তহিদ প্রচারক হয়ে থাকেন, আপনার বাপদাদার ধর্মকে জমিনে পুঁতি দিয়ে নতুন ধর্ম প্রচার করেন, পারহাক নবী হলেও হতে পারে, তবে আমার তিনটি দাবি, তিনটি কথা আপনার শুনতে হবে, এই তিনটি কথা আমি জিজ্ঞাসা করব, উত্তর আপনার দিতে হবে, যদি উত্তর দিতে পারেন আমি এই জায়গায় বসে কলেমা পড়ে আমি আমার আপন এলাকাতে আপন দেশে চলে যাব। বিশ্ব নেতা রাসূল পাক সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও পাগল দরবেশ মুসাফির মানুষ, আপনি যখন দূর থেকে এসেছেন আপনার ঠিকানা বলছেন না, নাম বলছেন না, তবে দয়া করে বলুন আপনি আমার কাছে কি কথা জিজ্ঞাসা করবেন? ইমানের বাদশা বাবা দাঁড়িয়ে বলল, ও বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ, আমি আপনার কাছে প্রথম নম্বর কথা জিজ্ঞাসা করতে এসেছি, আপনি যে আল্লাহকে এক বলে মেনেছেন, আপনি যে কলেমাটা প্রচার করতেছেন, যে কলেমার বাণীটা আপনার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, ও বাবা মোহাম্মদ আপনি তাড়াতাড়ি করে বলুন না, ওই আল্লাহ কোথায় রয়েছে? আমার নবী
আমাকে দুই নম্বর প্রশ্ন করা হলো, এমানের বাসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, ও বাবা মোহাম্মদ গো, এমনি করে যে আল্লাহকে আল্লাহর নাম আমি মুখে বলেছি, ওই আল্লাহ কি করিতে পারে, এমনি করে তোমার বলা লাগবে। আল্লাহ পাকের হাবিব দুই নম্বর প্রশ্ন শুনেছে বটে, প্রিয় নবী রাসূলুল্লাহর মনটা বাবা একেবারে মলিন হয়ে গেল, আমার রাসূলুল্লাহর মুখটা কালো হয়ে গেল, বিশ্ব নবী আমার মাথাটা হেঁট করে জমিনের দিকে ফেরালেন। বাবা দয়ার নবীকে জিজ্ঞাসা করা হয়, ও গো নবী তাড়াতাড়ি করে বলুন না, আমি পাগল দরবেশ মুসাফির মানুষ, আমার ভিতরে একটা নরম গোস্তর দোলা আছে, ওই নরম গোস্তর দোলাটাকে কলবা দিল বলা হয়, ওর ভিতরে সর্বক্ষণের জন্যে কোন জিনিসের চিন্তা ভাবনা আমার হয় এটা তো আপনার বলা লাগবে। দয়ার নবী রাসূলুল্লাহর চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়ে, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেনে যায়। আল্লাহ ডেকে বলে, জিবরীল যাও চলে যাও আমার হাবিবের নিকটে, আমি আল্লাহ হাবিবকে না তৈয়ারি করলে এ পৃথিবী জিবরীল বানাতাম না, ওরে জিবরীল আমি তোমাকেও তৈয়ারি করতাম না, তবে একটা কথা তোমাকে আমি বলি, একটা কথা তোমাকে বলি জিবরীল, আমার হাবিব যদি কাঁদে আমি আল্লাহ সহ্য করবো না, আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ সেই কাজে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইদানের আমার সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা খেলারা বেটিরা, এমত অবস্থায় বাবা জিবরিল আমিনকে বাবা আল্লাহ পাক পাঠালেন, জিবরিল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে এ কথাটা শিখিয়ে দাও, আমার হাবিবের কাছে এ কথাটা বলে দাও না, একটি বেদিন কালো পোশাক পরে পাগলের সুরত দূরে আমার হাবিবকে তিনটি প্রশ্ন করেছি, আমার হাবিব তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে না, মুখটা মলিন হয়ে গেল, আমার হাবিবের চোখের পানি দর 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 করে পড়তে লাগলো, আমি আল্লাহ কি করে সহ্য করব। ও গো জিবরীল তাড়াতাড়ি যা আমার হাবিবের নিকটে পৌঁছা, আমার হাবিবকে তিনটি প্রশ্নের উত্তর শিখিয়ে দিয়ে তুমি আপন জায়গাতে চলে আসো জিবরীল আমিন। আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গেল আল্লাহর ফারিস্তা জিবরীল আমিন, আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন বটে, আল্লাহ পাকের হাবিবকে জিজ্ঞাসা করা হলো, দয়ার নবী আল্লাহ পাক আপনার চোখের পানি সইতে পারে না, আল্লাহ পাক আপনার চোখের পানিটা সহ্য করতে পারে না, না 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 আপনি কাঁদবেন না, আপনাকে তৈয়ারি না করলে আমি জিবরীল আমাকেও তৈয়ারি করতো না, আপনাকে না বানালে আল্লাহ পাক কুলকায় না দুনিয়া বানাতো না, আর আপনি কাঁদবেন, মহান আল্লাহ কি করে সহ্য করবে, না না আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে, ইয়ে পাগল মুসাফির তিনখানা প্রশ্ন করেছে আপনার কাছে, আপনার এ প্রশ্নের উত্তর জানা নাই গো, ও তো এর নবী গো, এ তিনটি প্রশ্নের উত্তর আমি জিবরীল আমিন আপনার কানে কানে বলে দিয়ে আপন জায়গায় চলে যাচ্ছি। আল্লাহ পাকের হাবিবের কানে কানে বাবা ফারিস্তা জিবরীল আমিন তিনটি প্রশ্নের উত্তর দিয়ে গেলেন। বাবা নবী আমার ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, পাগল মানুষ ও গো মুসাফির দরবেশ মানুষ, আপনি আমার কাছে তিনটি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নের উত্তর দিতে একটি লেট করেছি, তবে আপনার প্রথম নম্বর প্রশ্নের উত্তরটা আমি দেবার জন্য রেডি, আপনি দয়া করে শুনুন। ও গো পাগল দরবেশ মানুষ আপনি শুনুন, এই জগতের জমিনে মহান আমি নবী রাসূলুল্লাহর উপরে মহাগ্রন্থ আল কোরআন মাজিদ খানা নাজিল করেছি, ওই কোরআন মাজিদ তো আপনি জানেন না পড়তে, ওই কোরআন মাজিদ তো আপনি মানেন না, ওই কোরআনের মধ্যে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় জানায়, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ ও পাগল দরবেশ আপনি তাড়াতাড়ি শুনে নিন, মহান আল্লাহ কোরআনের ভিতরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে আপনার যে ঘাড়ের মোটা শিরাটা ওই শিরার চাইতে আরো নিকটে মহান আল্লাহ হাজির রয়েছে। যে প্রশ্নের উত্তর শুনিয়েছে ইয়েমানের বাদশা পাগল,
মনে মনে তার ধ্যান ধারণা হলো, এই নবী ছাড়া কেউ না। আল্লাহ পাকের হাবিবকে বললেন, এখনো দুটো প্রশ্ন রয়েছে, দুটো প্রশ্নের উত্তর দেন। আমি সত্যবাদী, আমি জীবনে মিথ্যা কথা বলিনি, আপনার কাছে কোনো জোরে বিনয় করে বলি আমি, আপনি যেন মিথ্যা কথা বলবেন না। আমি রসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রসূলুল্লাহ বলে দিলাম, আপনি তো পাগল্লা পাগল্লা, আপনি হলেন দুনিয়ার জমিনে একটি এলাকা বা দেশ আছে, সেই দেশের আপনি হলেন বাদশাহ, আপনি এমন শহরের রাজা, পাগলের সুরত ধরে আপনি আমার কাছে এসেছেন, তিনটি প্রশ্ন আপনি করেছেন, তবে প্রশ্ন তিনটি আপনার নিজস্ব না, আমার চাচা তো চাচা বেঈমান মক্কার মাতব্বর আবু জাহাল এই তিনটি প্রশ্ন শিখিয়ে দিয়েছে আমাকে, করতে বলা হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বুঝিয়ে সুজিয়ে ফরিস্তা জিবরিল আমিনের কাছে কথাবার্তা শুনে সব কিছু আস্তে আস্তে যেই বলতে লেগেছে, ইয়ামানের বাদশা নবীর কদম জড়িয়ে ধরেছে, বলছে হুজুর প্রশ্নের উত্তর আর দিতে হবে না। বুঝি না, প্রশ্ন যখন করা হয়েছে আমি রসূলুল্লাহ উত্তর দেওয়ার জন্য রেডি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দাঁড়িয়ে 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 বললেন, ও পাগল মুসাফির গো, আজ থেকে আমি মুসাফির আর বলবো না, আমি আপনাকে পাগল বলে ডাকবো না, আপনাকে সাধারণ ব্যক্তি বলে ডাকবো না, ও ইয়ামানের বাদশাহ রাজা গো, আপনি তাড়াতাড়ি শুনুন, দুই নম্বর প্রশ্নের উত্তরটা আমার আল্লাহ কি করিতে পারে এটাই আপনি জিজ্ঞাসা করেছেন, আপনি কোরআনের দিকে ফলো করুন, আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছে, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা ইলা আখিরিল আয়া, আল্লাহ পাক মান সম্মান দিতে পারে, আল্লাহ পাক মান সম্মান কেড়ে নিতে পারে, মহান আল্লাহ এটাই করিতে পারে, আমার আল্লাহ এটাই করিতে পারে। ইতিপূর্বে আপনার কানে যখন চলে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী বনি দাবি করেছে, তহিদ প্রচারক হয়েছে, কলেমা প্রচার করতেছে, আপনার মটকা গরম হয়ে গেল, আপনার কমের মানুষদের হাজার হাজার লোকদের ডেকে আলোচনা করেছিলেন, কিন্তু না কোনো মানুষ সাহস করে আপনার মসনদে বসতে পারেনি, একটা রোগা দুর্বল মানুষ আপনার মসনদে বসেছে, আর আপনি ওই প্রতাপশালী রাজা হয়ে মসনদ থেকে জমিনে নেমে পাগল হয়েছে, আমার আল্লাহ এটাই করিতে পারে, আমার আল্লাহ এটাই করিতে পারে, একটা রোগা দুর্বল মানুষটাকে আপনার মতো প্রতাপশালী বাদশার জায়গায় বসিয়ে দিয়ে আপনার দেহর পোশাকটা ছিনিয়ে নিয়ে, আপনার মাতার রাজমুকুট কানা ছিনিয়ে নিয়ে আপনার মতো প্রতাপশালী বাদশাকে জগতের জমিনে পাগল বানাতে পারে, এটাই আমার আল্লাহ করিতে পারে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর প্রশ্নের উত্তর আর শুনবো না, আমি আমার বাপদাদার ধর্মকে ঘৃণার নজরে তাকালাম, আপনার ধর্মটা গ্রহণ করে দয়ার জান্নাত পেতে চাই, জোরে বলুন সুবহানাল্লাহ, আমি আপনার ধর্মটা গ্রহণ করব এবার। আল্লাহ পাকের হাবিব তাকে ঈমানের কলেমা পড়ালেন, মুসলমান করে দিলেন। বিশ্ব নেতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যাচ্ছেন, অগো নবী, তিন নম্বর প্রশ্ন আমি করেছিলাম, উত্তর আর দিতে হবে না, আমি তো ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, তবে আমি আপনাকে নেতা নবী বলে মেনেছি, আপনার আর প্রশ্নের উত্তর দিতে হবে না। বুঝছে না, শেষবেলায় একটা প্রশ্ন উত্তর আমি দেবো না, তোমার মনের ভিতরে ধুরকুস আরম্ভ হবে, বাড়ি যাবে, চিন্তা ভাবনা করবে, দয়ার নবী দুটো প্রশ্নের উত্তর দিয়েছে, একটা প্রশ্নের উত্তর তো দেয়নি। ও বাবা জি ভাই জানের আমার সোনার মানে কে আমার মা ও বোনেরা খেলারা বেটিরা, আল্লাহ পাকের হাবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ও ইমানের বাদশা আপনি এখন মুসলমান হয়ে গেছেন, তবে দয়া করে শুনুন না, তিন নম্বর প্রশ্নটা করা হয়েছিল, আপনার ভিতরে একটা কাঁচা গোস্তর দোলা যাকে বলা হয় দিল বা কল্ব, ওই দিল বা কল্বের ভিতরে সর্বক্ষণের জন্যে এই জিনিসটার চিন্তা ভাবনা হয়, এই জিনিসটার আলাপ আলোচনা হয়, ওই জিনিসটা হলো আল্লাহ পাক
পাক আপনার একটা কন্যা সন্তান দান করেছি, ওই আমানের বংশ দয়া করে শুনুন, ওই মেয়েটাকে মহান আল্লাহ ইহার দোকানা লোলা বানিয়ে দিয়েছে, মহান আল্লাহ আল্লাহ পাক আপনার ওই মেয়েটার পা দোকানা খোড়া করে দিয়েছে, মহান আল্লাহ ওই মেয়েটার চোখ দোকানা বন্ধ করে দিয়েছে, মহান আল্লাহ ওই মেয়েটার জবানটা বন্ধ করে দিয়েছে, মহান আল্লাহ ওই মেয়েটার কান দোকানা বধির কালা করে দিয়েছে, ওই আমানের বাদশা আপনি তাড়াতাড়ি শুনুন না, ওই মেয়েটার ওজনে তৎকালীন সময়ে যত ডাক্তার কবিরা ছিল সমস্ত ডাক্তার কবিরাজকে টাকা পয়সা দিয়েছেন বটে, আপনার মেয়েটাকে সুস্থ করে তুলতে পারেননি, ওই মেয়েটার চিন্তা ভাবনা আপনারই হৃদয়ের মধ্যে আপনারই অন্তরের ভিতরে সর্বক্ষণের জল্পনা কল্পনা হয়, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, দয়ার নবীর পা জড়িয়ে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরগো আমি আপনার কদম ধরেছি, যখন আর এমান শহরে যাব না, আপনারই দরবারে সদা সর্বক্ষণের জন্য রয়ে যাব, বিশ্ব নেতা আমার বলেছিলে রে এ বাবা ইমানের বাদশা গো, না 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 এই জমিনে তোমার আর থাকা চলবে না, তোমার বাচ্চা রয়েছে তোমার বিবি রয়েছে, তুমি তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে যাও না, ইমানের বাদশা বাবা রাস্তাটা ধরেই এক কদম দু কদম যেতে না যেতে আস্তে আস্তে ফিরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, এত বড় ভিতরের কথা যখন আপনি বলতে পেরেছেন, আমি তো আপনাকে নেতা বলে মেনে নিয়েছি, আমি তো আপনাকে সরদার বলে মেনে নিয়েছি, তবে দয়া করে বলি আমার মেয়েটার জন্য একটি বা দোয়া তুলে দোয়া করুন, অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেবে, আমার মেয়েটা সুস্থ হয়ে উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ, বিশ্বনবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন এই আমানের বাদশা আপনি বাড়ির ভিতরে চলে যান, আল্লাহ পাক যদি রাজি হয় আল্লাহ পাক যদি খুশি হয় অবশ্যই করে আমি নবী জানালাম আপনার মেয়েটা আল্লাহ পাক সুস্থ করে দেবে, আমার বাবাজি ভাইজানেরা ও আমার সোনার মালিকেরা আমার মা ও বোনেরা খালারা বেটিরা আস্তে 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 বাবা এমানের বাসা বাড়ির দিকে লাইন ধরেছে, যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল, গভীর রজনীতে বাবা রাত যখন কাটায় কাটায় বারোটা হয়েছে, ওই ঘরে দরজার সামনে গিয়ে বলে এ আব্দুল্লাহ তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও না, বারবার বারবার ডাকার বাদে ওই ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ এলো না, ঘরের খিড়কিটা কপাটটা খুলে দেওয়া হলো, ঘরের ভিতরে একটি মুসাফির মানুষ প্রবেশ করেছে, ওই মুসাফির মানুষটা দোহা তুলে খোদা দরবারে দোহা করে, মহান আল্লাহ আপনার হাবিব তো হাদিসের ভিতরে জানিয়েছেন সালাসাতুন মুস্তাজাবুদ দাওয়াত, তিনি ব্যক্তি দোয়া বিদ্যুতের গতিতে কবুল হয়ে যায়, মুসাফির যদি দোয়া করে এ দোয়াটা মহান আল্লাহ বিদ্যুতের গতিতে কবুল করেন, ও রব্বুল আলামিন মাবুদ গো আপনার দরবারে ইলাহিতে আপনার আলিশান দরবারে দুটি হাত তুলেছি আমি মুসাফির মানুষ, এ মুসাফিরের দোয়াটা আল্লাহ আপনি কবুল করে নিন, আমার বাবাজি ভাইজানেরা মুসাফির ওই মেয়েটা নিকটবর্তী জায়গায় পৌঁছে গেল, নাম ধরে ডেকেছে উত্তর পাওয়া গেল না, গায়ে হাত দিয়েছে উত্তর পাওয়া গেল না, মুসাফির চিন্তা ভাবনা করি এ শাহাদাত আঙুলটা গালের ভিতরে চানিয়ে এক আদরা থুতু বার করে বাবা ওই অন্ধ মেয়ের চোখের পাতায় ছিটে মেরে দিয়েছে, খোদার লীলা বোঝা বড় দায়, খোদার লীলা বোঝা বড় দায়, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে বাবা অন্ধ মেয়ের চোখের দৃষ্টি শক্তিটা ফিরে পেয়েছে, নারাই তাকবীর নারাই তাকবীর সিলসিলে হক ফুরফুরা শরীফ, সিলসিলে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর দরুদ শরীফ, আল্লাহুম্মা চা লাগবে ইচ্ছা চা হইয়া আবু জেহেল নবীর কলিমা পড়ল না, চাচা হইয়া আবু জেহেল নবীর কলিমা পড়ল না, দুজাহানের নবী তিনি আবু জেহেল মানল না,
দরদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ও বাবা দি বৈদনের আমার সোনার মানিকেরা আমার মা ও বোনেরা খালারা বেটিরা কিছু সময়ের মধ্যে বাবা এ মুসাফির মানুষটা অন্ধমের চোখ যেই না পরিষ্কার দেখতে পাওয়া শুরু করলো পাশাপাশি লক্ষ্য করে দেখা গেল বাবা অন্ধ মেয়েটা জবান তো বন্ধ কানে শুনতে পায় না পায়ে হাঁটতে পারে না হাত দিয়ে জমিনে কোনো জিনিস তুলে খেতে পারে না ফেল 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 করে তাকাইতে শুরু করলো কথা বলার সুযোগ নাই ওই মুসাফির মানুষ লাপাকের আলিশান দরবারে দুটি হাত তুলেছে ওই মুসাফির মানুষটা যেই না মোনাজাতটা শেষ করেছে একবার দুবার তিনবার করে এই শাহাদাত আঙুলটা গালের ভিতরে চালিয়ে দিয়ে তিনি কাতরা থুতু বাহির করার পরে ওই অন্ধমির গোটা শরীরে ছিটে মেরেছে বাবা কিছু সময়ের মধ্যে মেয়েটার গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ পাক ভালো করে দিয়েছে সুস্থ হয়ে গেছে দৌড়ে 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 মুসাফিরের নিকটে এসে পা জড়িয়ে ধরেছে ও আল্লাহর বান্দা মুসাফির আপনার বাড়ি কোথায় আপনার নাম আপনার পরিচয় আপনার ঠিকানাটা বলুন বুঝি মা আমার ঠিকানা আমার নাম আমার পরিচয় শুনে তোমার কোনো লাভ হবে না এতটুকুন ইনাম যথেষ্ট তোমার গোটা শরীরটা অসুস্থ হয়েছিল অঙ্গ প্রত্যঙ্গ সব খারাপ হয়েছিল আল্লাহ পাক গোটা দেহর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে দিয়েছে এটাই ইনাম যথেষ্ট এর উপরে তুমি বেশি বাড়তি কিছু বুঝতে যেও না অসুবিধা আছে মা মহিলা আমার পা মেয়ে ছেলে তুমি আমার পাটা ছেড়ে দাও এই মেয়েটা যেই ইহুদি মুনিবের যে এমানের বাদশার মেয়ে বুঝলো কি করে মুসাফির আরে মেয়েটাও বা বুঝলো কি করে মুসাফির কিসের জন্য এসেছে আস্তে 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 মুসাফির যেই এক কদম দু কদম করে ঘরের দরজার বাইরে চলে যাবে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় শেষের পথে হঠাৎ আচমকা ঘরের দরজার বাইর থেকে আওয়াজ এলো ইয়ামার আদরের গিন্নি দরজা খুলে দাও আমি ইয়ামানের বাদশা বাড়ির মধ্যে হাজির একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার আটবার নবার দশবার বারোবার চিল্লানোর বাদে ডেকে 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 তার বিবি স্বামীর কোনো কথাগুলো কর্ণগোচর করলো না কানে নিল না মুসাফিরের পা ছেড়ে দিয়ে বাবা মেয়েটার শরীরটা ভালো হয়ে গেছে এই মেয়েটা আস্তে 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 দরজার সামনে গিয়ে দাঁড়াইল দরজাটা খুলে দিতে এমানের বাসার টনক নড়ে গেল একই সর্বনাশ আশ্চর্য ব্যাপার আমার মেয়েটার হাত দুখানা মহান আল্লাহ লুলা করে দিয়েছিল আমার মেয়েটার মহান আল্লাহ চোখ দুখানা বন্ধ করে দিয়েছিল আমার মেয়েটার পা দুখানা মহান আল্লাহ খোড়া করে দিয়েছিল এই মেয়েটার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি ভাবে ভালো হলো আমার তো কিছু বুঝে আসে না চিন্তা ভাবনা করতে করতে মেয়ের নাম ধরে ডেকেছে ও আমার সোনার মানিকেরে আমি তোর বাবা এমানের বাদশা একটি বা তোর বাবার কোলের মধ্যে চলে আয় তোর বাবা তোর পেশানিতে চুমা লাগাবে বার 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 বলার পরে মেয়েটা জিজ্ঞাসা করে বলে আপনি আমার বাবা হতে পারেন না বাবা যদি হতেন আমি আপনার চামড়ার চোখে দেখতাম আমি আপনার কণ্ঠস্বর বুঝতে পারতাম আমি আপনাকে এক মুঠো আহার করাতাম জীবনে আহার করাতে পারিনি আমি আপনার কণ্ঠস্বরও জীবনে শুনিনি পাশাপাশি আপনার আমি জীবনে দেখিনি তবে দয়া করে শুনুন পরপুরুষ হলেন আপনি আপনি যেন আমাকে স্পর্শ করবেন ও বাবা জি বৈজনেরা ছোট্ট মেয়ে যদি এতটুকু আদর্শর কথা বলতে পারে এই জগতের নারীরা বাবা এত জোরে জোরে কথা বলে এমনি করে বাবা এদের গায়ের পোশাক থাকে না আমরা বসিয়াট রুহুল আমিন স্যার রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি মহব্বত করি হুজুর আমার ফতোয়ার কিতাবের ভিতরে লিখে দিয়েছে এই জগতের নারীরা একটা মহিলা অপর মহিলার শরীরের তিনটি অঙ্গ ছাড়া দেখতে পাবে না আর আমরা সারা জিনিস সব জায়গায় ফেলতে দিলাম একটা মেয়ে ছেলে অপর মেয়ে ছেলে তিনটে অঙ্গ সে তো মেয়ে ছেলের ব্যাপারে বলিস আর আমরা পরপুরো শুধু উকি মারতিস আর ও মাঝ ও মেয়ে ছেলের কত বাড়ানি ওরও অত কত বড় চুল করি কতটা খুলিয়ে বাজার ঘাটে বেড়াতে পারে
ও বাবা জি ভাই জানেরা বুসিরটির আল্লামার হুলামিন সনাস মাতুল্লালাই ফতোয়ার কিতাবে লিখে দিয়েছে, এ জগতের নারীরা ঘরের ভিতরে তোমরা কথা বলবে, বারান্দার মানুষ যদি তোমাদের কথা শুনতে পায় তোমাদের জীবগুলো কঠিন কায়ামতের মাঠে মহাময়দানে লাপা টেরে 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 650 হাতের মতো লম্বা করে দেবে, তোমাদের জীবগুলো 650 হাতের মতো পুরু হয়ে যাবে, তোমাদের জীবের উপদে লাপাকে জাহান্নামি বান্দা বান্দিরা লাপাকে জাহান্নামে যাবে। ও মা জননীরা জনমের মতো জোরে কথা বলা সাথ তোমাদের মিটে যাবে। এইবার মা বোনের বলে এইবার আমার পেছনে লেগে গেছে, ছোট্ট মেয়ে তার বাপকে বলছে আপনি পরপুরুষ, আপনি আমার শরীরে স্পর্শ করবেন না। ও বাবা জি ভাই জানেরা আমার সোনার মানিকেরা আমার মা ও বোনেরা খেলারা বেটিরা আস্তে 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 বাবা তার মা জননী এমনি করে এমানের বাসার সামনে হাজির হয়ে গেল সোনার মানিক। এটা হলো তোমার জনক পিতা বাবা, তুমি বাবা বলে সন্তান তুমি বাবার কোলের মধ্যে চলে যাও না। ছোট্ট মেয়েটা বাবা আব্বা জানের কোলের মধ্যে উঠে গেল মায়ের কথা বিশ্বাস করে, বাবা মা জননীকে এমনি করে সামনে বসিয়ে রেখে বাবার কোলের মধ্যে পেশানিতে হাত লাগায় সমস্ত শরীরে হাত লাগায় বাচ্চা মেয়েটা বাবার পেশানিতে চুমা দেয় গো বাবা। মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো সোনার মানিকিরে আমি তোর ওজনে ডাক্তারকে টাকা দিয়েছি, তোর ওজনের ডাক্তারকে আমি সোনা দানাতে পর্যন্ত দিয়েছি কিন্তু তোর আমি শরীর সুস্থ করে তুলতে পারিনি, আমি তোর কাছে জিজ্ঞাসা তোর গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কীভাবে ভালো হয়েছে। ও বাবা জি ভাই জনের আমার সোনার মানিকেরা আমার মা ও বুড়িরা খালারা বেটিরা আস্তে 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 লক্ষ্য করে দেখা গেল এমানের বাচ্চা ডেকে ডেকে বলে মা বারবার কাছে বারবার করে তোমার কাছে জিজ্ঞাসা করি তুমি উত্তর কেন দাও না। পরিশেষে উত্তরটা দেওয়া হলো ও আমার জনক পিতা বাবা গো আমি ঘরের ভিতরে শুয়েছিলাম বন্ধ হয়ে বদির হয়ে কানা হয়ে শুনতে পাই না দেখতে পাই না, এক মুঠো আহার তুলে কাউকে দিতে পারি না, আমি পায়দল হেঁটে হেঁটে কোনো জমিনে চলতে পারি না। আমার জনক পিতা বাবা গো আপনি তাড়াতাড়ি করে শুনুন না, আমার ঘরের ভিতরে একটা মুসাফির এসেছিল, ওই মুসাফিরটা আমার শরীরের ভেতরে তিনবার থুতু নিক্ষেপ করেছে, ওই মুসাফিরের থুতু নিক্ষেপ করা ওসিলা করে আল্লাহ পাক ওই মুসাফিরের দোয়ার ওসিলা করে আমার গোটা দেহ রঙ্গ প্রত্যঙ্গগুলো মহান আল্লাহ ভালো করেছিল। ও বাবা জি ভাই জনের আমার সোনার মানিকেরা আমার মা ও বোনেরা কালারা বেটিরা কিছু সময়ের মধ্যে বাবা ডেকে ডেকে বলে মা মুসাফিরের নাম তুমি কি শুনতে পাও না, মুসাফিরের পরিচয় কি জানো না, মুসাফিরের ঠিকানা কি বলতে পারো না। মেয়েটা বলে না মুসাফিরকে বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সে তার নাম বলে না ঠিকানা বলে না পরিচয় দিতে চায় না, তবে একটা কথা শুনুন মুসাফির আমি জড়িয়ে ধরেছিলাম মুসাফির চলে গেল কিভাবে বলতে পারি না, আমি আপনার কণ্ঠস্বর পেয়ে দরজা যেই না খুলে দিলাম পিছন ফিরে নজর করে দেখি ওই মুসাফিরটা আপন জায়গায় আর দেখতে পেলাম না। পাশাপাশি বাবা মেয়েটাকে নিয়ে আদর যত্ন করে মেয়েটার পেশানিতে চুমা দিয়েছে, বাবা মেয়েটার হাত দোকানা নিয়ে বলে সোনার মানে কিরে তোমার কচি হাত দুটি আমার চেহারার উপরে একটি বার বুনিয়ে দেও না। আমার বাবাজি ভাই জানেরা ওই বাচ্চা মেয়েটা যেই না বাবা চেহারায় হাত বুনিয়ে দিয়েছে, কিতাব তার প্রমাণ দিয়েছে, কিতাবে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে বাবা আব্বা জান এমানের বাসা ডেকে ডেকে বলল ও সোনার মানে কিরে ওই মুসাফিরের পরিচয় নিতে হবে না, ওই মুসাফিরের নাম শুনতে হবে না, ওই মুসাফিরের ঠিকানা নিতে হবে না। আমি তোর বাবা খোদার কসম করে বলি যে নবীর কাছে আমি গিয়েছিলাম ইমতিহান নেওয়ার জন্যে আবু জেহেলের তিনটি কথা আমি উক্তি করেছিলাম, ওই নবী সরাসরি উত্তর দিয়েছিল
আমি নবীর নামে কলেমা পড়েছিলাম, তবে যে জমিনে বসে বসে কলেমা পড়েছিলাম ওই জমিনের ভিতর থেকে টাটকা মিশকে আম্বারের খুশবু বার হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুবাহু বৈরকম টাটকা মিশকে আম্বারের খুশবু। ওরে সোনার মানে কি রে, আমি তোমার কচি হাতের উপর দিয়ে শুকে বসতে পেরেছি। আমার ঘরে কোনো মুসাফির আসেনি, আমার ঘরে কোনো সাধারণ ব্যক্তি আসেনি, আমার ঘরের ভিতরে এসেছিল আখিরি জামানার পয়গম্বর কলির কলকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া আমার ঘরে কেউ আসেনি। জোরে বলি সুবহানাল্লাহ। আরো নতুন নতুন ওয়াজ নসিহত পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে সাথে থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত, যাতে আরো নতুন নতুন ওয়াজ নসিহত গজল নির্মাণ করতে আমাদের সুবিধা হয়।